আচ্ছা হলো, এরপরে কি বলবে জানেন? আপনাদের এই এলাকাতে আমি গত বছর এসেছিলাম কোন একটা জায়গায়, এখানে তো আমাকে এই কোরআন পাক থেকে এত সব আয়াত দেওয়ার পর বলছে যে আচ্ছা একটা চিঠি আসলো, কোরআন থেকে তো আপনি অনেক আয়াত দিলেন, সব নবীদের করেছে, আল্লাহর রসুলকে যে সাজদা করেছে এর কোন হাদিস আছে? বুঝলেন না প্রশ্ন করছে? তার মানে কি, মানে এত কোরআন দিলেন তারপরেও মানবো না যদি হাদিসে না থাকে? হাদিস দেখান, বলে হাদিস যদি আপনি না দেখান তাহলে কোরআনও মানবো না। তার মানেটা কি? তার মানে এগুলো সব বাহানা, এগুলো সব বাহানা। আমরা হাদিস যখন দিই তখন বলে কি মানি না, কোরআন দেখো, আমি কোরআন দেখাচ্ছি তখন চিরকুট আসছে হাদিসে আছে, মানে ভাবছে যে মৌলানা সাহেবকে আটকিয়ে দিয়েছি। কি মৌলানা সাহেবকে যেমন করে হয় আটকাও। ভাই তুমি যদি হাদিস ঠিক মতো না পড়ো তো আমি কি করব? আল্লাহর রসুলকেও সাজদা করা হয়েছে, প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, কেতাব খুলে দেখুন, হাদিস শরীফ দেখেন। আমি কেতাবটা আনিনি অন্য একটা কারণে, মৌলানা সাহেব নিয়ে এসেছিলেন। এই হাদিসটার নাম মিশকাতুল মাসাবি, হাদিসটার নাম মিশকাত শরীফ। তো আমি তো নোট করে, নোট আমার এখানে থাকে, এই মিশকাত শরীফ প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় পাঠ্যপুস্তক সিলেবাস। এবং ছয়টা হাদিসের বই পড়াবার আগে, এটা কোথাকার প্রিন্ট আছে ভাই, প্রত্যেকটা হাদিস পড়াবার আগে প্রত্যেক মাদ্রাসায় ছয়টা হাদিস পড়াবার আগে প্রথমে এই মিশকাত শরীফ পড়ানো হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজ্জা, নাসাই, এই ছয়টা হাদিস পড়াবার আগে প্রথম যে হাদিসের কিতাব পড়া হয় তার নাম মিশকাতুল মাসাবি, মানে মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের 396 পৃষ্ঠা ওয়েট আছে, 396। প্রত্যেক মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজহাবি, জামাত ইসলামী, তবলিগ জামাত, খারেজি, সালাফি, সুন্নি, পৃথিবীর বুকে যত মাঝহাব, শিয়া মাঝহাব ছাড়া তিনারা এই বই পড়ান না, সমস্ত মাঝহাব যত আছে, যত গ্রুপ, যত দল, 72 ফিরকা, 73 ফিরকা, সমস্ত মাদ্রাসায় এই হাদিসের কিতাব পড়ানো হয়। এই হাদিস না পড়লেও মলবি হবে না, এবং তাদের মাদ্রাসায় ভরা আছে, তাদের মাদ্রাসা থেকে বার করে এনে হাদিস দেখাচ্ছি। বুঝেছেন? নিয়েছো ছবি দেখাও, ইউটিউবে সব দেখতেছে, বড় করে লাও ইউটিউব, আরসিএন কেবল নেটওয়ার্কে কি আছে? কিতাব তো দেখলেন, এই বই পড়ে মলবি সাহেব হয়েছে, আর হাদিস থেকে দেখাও কি আছে। আন ইবনে খুজাইমা, আন ইবনে খুজাইমা, আন ইবনে খুজাইমা তাবনা সাবিত আন আম্মিহি আবি খুজাইমা আন্নাহু রাআ ফীমা ইয়ারান নাঈম আন্নাহু সাজাদা আলা সাজাদা আলা জাবহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআখবারহু ফাআখবারহু। হযরত খুজাইমা বিন সাবিত হতে হাদিস বর্ণিত, তিনি রেওয়ায়ত করছেন যে আমার চাচা আবু খুজাইমা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওনার থেকে, উনি একদিন এসে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটি স্বপ্ন দেখলাম। হাদিসে পাক, মিশকাত শরীফ এখানেই আছে, ভাগ্যক্রমে উনি ওনার প্রয়োজনে এনেছিলেন। মানে এক মৌলবী এইখানেই এই জায়গায় মাহফিলে বলছে মিশকাত সেই হাদিস নাই, আমরা সেই মিশকাত নাই, এই জন্য নাই, সে বলছে মিশকাত শরীফ নাই তো কেদা। আমি দেখে দেখে পড়ছি, এই দেখেন হাদিস শরীফ আমি দেখে দেখে পড়ছি। হাদিস পাক, ওয়া আন ইবনে খুজাইমা তাবনা সাবিত আন আম্মিহি আবি খুজাইমা আন্নাহু রাআ ফীমা ইয়ারান নাঈম আন্নাহু সাজাদা আলা জাবহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি কেউ দেখতে চান আসুন, আমি দেখে দেখে রিডিং করছি, মুখস্থ নয়। হযরত আবু খুজাইমা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন, উনি বললেন আমি একদিন রাসূল পাককে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি স্বপ্ন দেখলাম যে আমি আপনার কপালে সাজদা করছি। কোথায়? আপনার কপালে। আলা জাবহাতিন নবী, আলা জাবহাতিন নবী, নবী পাকের পেশানি মোবারকে সাজদা করছি। যখনই এই খবরটা দিলাম, ফা আখবারাহু ফা আবতাজাআলাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার জন্য শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর বলেন, কল সাদিক রুয়া, হে আবু খুজাইমা, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করো, বাস্তবায়িত করো। যখন এ কথা বললেন, রুয়া মানে লাইন হারিয়ে যাচ্ছে, বড় কিতাব না, বিশাল বড় কিতাব, আমি পড়ে পড়ছি একবার আপনাদের দিকে তাকাচ্ছি না, লাইনটা হারিয়ে ফেলছি। কই? এই যে রুয়া, ফাসাজাদা আলা জাবহাতিহি, সঙ্গে সঙ্গে আবু খুজাইমা তার কপালের উপরে সাজদা করলেন। আলা জাবহাতিহি,
বুঝতে পেরেছেন? আলা জাবহাতিহি, উনি বললেন যে আমি স্বপ্ন দেখছি যে আপনার কপালে সিজদা করছি। রাসূল পাক শুয়ে গেলেন, গিয়ে বললেন ক্বালা সাদদাক রুয়াকা ফাসাজাদা আলা জাবহাতিহি, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করো। তখন তিনি তার পেশানি মুবারাকে সাজদা করলেন। তাহলে দুইবার সাজদা হলো, একবার স্বপ্নে। আল্লাহ রাসূলকে কেউ ভুল স্বপ্নে দেখে? হাদিসের পাক আছে বুখারী শরীফ, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো ও বাস্তবেই দেখলো। কারণ ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে স্বপ্নে রাসূল পাককে করেছেন মানে বাস্তবে করেছেন। স্বপ্নে কেউ নিজের ইচ্ছায় করে? স্বপ্ন কিভাবে হয়? আল্লাহর দ্বারা সংঘটিত হয়। কার দ্বারা? আল্লাহ দেখালে দেখতে পায়, আল্লাহ না দেখালে? তাহলে নিজে নিজে হয়? আমি যদি ভাবি আজ স্বপ্নে নবী পাককে সাজদা করবো, হবে? হবে না। আপনি ভাবেননি অথচ সাজদা হয়ে গেছে, তার মানে কি? আল্লাহ পাক রাসূল পাকের কাছে তার রূহকে হাজির করে দিয়ে আল্লাহ সাজদা করালেন। রাসূল পাকের কাছে তার রূহকে উপস্থিত করে বলেন, হে আবু খুজাইমা, তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা কর। যখন স্বপ্ন যোগে করলো আল্লাহর হুকুমে, যখন রাসূল পাককে বললো, রাসূল পাক শুয়ে গেলেন আর বললেন তুমি বাস্তবায়িত করো, তখন বলছে ফাসাজাদা আলা জাবহাতিহি, তখন তিনি তার কপালে এবারে বাস্তবে সাজদা করলেন। আল্লাহ রাসূল এবার হুকুম করলেন যে আমাকে সাজদা করো, তো তিনি সাজদা করলেন। তো রাসূলকে সাজদা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো সাজদা করনা, ইয়ে হুকমে খোদা ভি হ্যায় আর হুকমে রাসূল ভি হ্যায় আর সুন্নতে সাহাবা ভি।